ভয় লাগছিল প্রথম স্যার ভয় তো লাগে কপালে ঘাম এসি চলছে ভালো লক্ষণ নয় ঠিক আছে স্যার আমি কি ভিতরে আসতে পারি গুড মর্নিং স্যার বস থ্যাংক ইউ স্যার সুভাষচন্দ্র ঘোষ আর সুভাষচন্দ্র বোস এই দুইয়ের মধ্যে পার্থক্য কি স্যার সুভাষচন্দ্র ঘোষ আমার বাবা আর সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতা সংগ্রামী শুধুই স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ তিনি দেশের জন্য লড়াই করেছেন একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবেই তাকে আমরা চিনি তোমার নাম কি স্যার আমার নাম বিনোদ ঘোষ বিনোদ ঘোষ ঘোষ টাইটেল দিয়ে একজন অ্যাক্টরের নাম করো রবি ঘোষ ঘোষ টাইটেল দিয়ে তুমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাম করো অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ স্বাধীনতা সংগ্রামী ছিল নরমপন্থী না চরমপন্থী অবশ্যই নরমপন্থী তার শেষ জীবনটা কীভাবে কেটেছিল স্যার তিনি শেষ জীবনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কীরকম মনে হচ্ছে প্রথম জীবনে তিনি একটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশকে বাঁচানোর জন্য আন্দোলন করলেন পরবর্তীকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এই ব্যাপারটা কেমন একটু খাপ ছাড়া লাগছে না তিনি হয়তো কোনো দার্শনিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন মানে এই যে দেশকে স্বাধীনতা আনার মুক্তি আন্দোলনের যে নেতৃত্ব যে জায়গায় তিনি দিয়েছিলেন সেই জায়গা থেকে তিনি নিজের পথটা পরিবর্তন করলেন এটা কি খুব ভালো কথা হলো মানে এতে আমাদের স্বাধীনতা সংগ্রাম ক্ষতিগ্রস্ত হলো না স্যার এইভাবে আমার সঠিক ধারণা নেই স্নাতক কী ক্ষেত্রে করেছো স্যার আমি ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করেছি ম্যাথামেটিক্স অনার্স সংখ্যা কাকে বলে স্যার সংখ্যা সেই সমস্ত তাদেরকেই বলবো যেগুলো অঙ্ক দিয়ে গঠিত হয় তাকে সংখ্যা বলে যেমন এক দুই তিন এগুলো অঙ্ক এবং এক আর দুই বারো এটা একটা সংখ্যা ডায়েরি লেখা ডায়েরি লেখি এবং ডায়েরি বাংলা কথা না ইংরেজি কথা ডায়েরি অবশ্যই ইংরেজি কথা বানান বলো DAIRY আর একবার বলো DAIRY দুটোর মধ্যে পার্থক্য বলো স্যার এটা মানে ডায়েরি লেখা লেখা এটা স্যার আমার জানা নেই এটা জানো না এটা জানো এটা মানে ডায়েরি লেখা তাই তো স্যার তিনটে অঙ্ক দেওয়া হলো তোমাকে অঙ্ক সংখ্যা নির্ণয় করতে পারবে তিন অঙ্ক একবার করে ব্যবহার করতে পারবে ছটি সংখ্যা আচ্ছা এ টু দি পাওয়ার জিরো যে কোনো সংখ্যার মান জিরোকে আমরা কত ধরি যে কোনো সংখ্যার টু দি পাওয়ার জিরো ওয়ান এই যে আমি যেটা লিখলাম এটা তুমি আমাকে প্রুফ করে দিতে পারবে তুমি তো ম্যাথে অনার্স হ্যাঁ স্যার প্রুফ করে দিতে পারবে না স্যার এই মুহূর্তে প্রুফ করে দিতে পারবো আচ্ছা লম্ব পাঁচ ভূমি বারো ত্রিভুজ কত হবে তেরো স্যার আচ্ছা ওয়েব সিরিজ দেখো না স্যার ওয়েব সিরিজ দেখা হয় না দেখা হয় না না স্যার তা তোমার নাম দিয়ে একটা বিখ্যাত ওয়েব সিরিজের একটি বিখ্যাত চরিত্র তৈরি হয়েছে এই সম্প্রতিকালে সে চরিত্রটির নাম এবং ওয়েব সিরিজটির নাম বলতে পারবে না স্যার আচ্ছা আচ্ছা কন্যাশ্রী প্রকল্প হ্যাঁ স্যার এই কন্যাশ্রী প্রকল্প থেকে উপকৃত যারা হয়েছে সেই গোষ্ঠীটি কারা স্যার অবশ্যই মহিলারা উপকৃত হয়েছেন আচ্ছা আচ্ছা এই প্রকল্পের মূল লক্ষ্য বা টার্গেটগুলি কী কী স্যার এক নম্বর এই প্রকল্পের যারা অধীনে আর কি আয়ত্তায় পড়েছেন যে সমস্ত মহিলারা এক মহিলাদের একটা উচ্চ শিক্ষার জন্য তাদের যে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছিলো সেইটার সংখ্যা কমানোর জন্য তাদের উচ্চ শিক্ষাদানের একটা প্রচেষ্টা করা হয়েছে আচ্ছা আচ্ছা অ্যাবেল পুরস্কার শুনেছ হ্যাঁ স্যার আচ্ছা এই অ্যাবেল পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয় স্যার অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় এবছর অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন স্যার স্যার আচ্ছা আচ্ছা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো হ্যাঁ স্যার অল্প স্বল্প সময় পেলে সোশ্যাল মিডিয়া ইউজ করি আচ্ছা আচ্ছা সোশ্যাল মিডিয়া ইউজ করো আচ্ছা সুন্দর পিচাই হ্যাঁ স্যার ইনি গুগলের সিইও হ্যাঁ ভারতবর্ষের কোথা থেকে পড়াশোনা করেছেন ইনি জানা নেই স্যার আচ্ছা বেশ ঠিক আছে এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে স্যার ২৫টা এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা স্যার এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় এক কেন মৌলিক সংখ্যা নয় স্যার স্যার জানা নেই আচ্ছা পুলিশের তিনটে প্রধান কাজ হলো
স্যার, পুলিশের প্রথম কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দ্বিতীয়ত পুলিশ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সেবার কাজে নিযুক্ত থাকে। এছাড়া বর্তমানে পুলিশ বিভিন্ন সামাজিক কাজকর্ম যেমন রক্তদান শিবির, সেভ ড্রাইভ, সেভ লাইফ ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত আছেন। তোমার এই অঙ্কের জ্ঞান পুলিশে কীভাবে কাজে লাগাবে? স্যার, প্রথমত ম্যাথামেটিক্স একটি টেকনিক্যাল সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যেহেতু ম্যাথামেটিক্সের ছাত্র আমি, সেহেতু আমি বলতে পারি যে আমি যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নিতে পারবো। তো যদিও আমি এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ফিল্ডে উপস্থিত হতে পারিনি, তো পরবর্তীকালে যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে উপনীত হব তখন অবশ্যই আমি এই সাবজেক্টের সাহায্যে সাহায্য করতে পারবো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে অন ডিউটি, হঠাৎ করে দেখলে দুটো বাড়িতে আগুন লেগে গেছে, দ্রুত তুমি কী সিদ্ধান্ত নেবে? স্যার, প্রথমত আমি কিছু লোক জমায়েত করার চেষ্টা করব এবং তাদেরকে বলবো যে আরও কিছু লোক জমায়েত করার এবং সঙ্গে সঙ্গে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করব পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে। ফায়ার ব্রিগেড ডাকবে না? না, সেই মুহূর্তে যদি এটা পরিস্থিতিটা কোন অঞ্চলের উপর নির্ভর করছে সেটা নির্ভর করবে। যদি আমার গ্রামেও হয় তাহলে তো, বা কোনো গ্রাম অঞ্চলে হলে সেই মুহূর্তে তো ফায়ার ব্রিগেড ডাকা সম্ভব হবে না। তো প্রাথমিকভাবে আমাকে জল দিয়ে সেটা নিবানোর ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীকালে যদি সেটা আরও আর কি ভয়ানক আকার নেয় তাহলে আমাকে ফায়ার ব্রিগেড ডাকা। সার্ভিসের ইমার্জেন্সি নাম্বারটা কত? উদাহরণ এ প্লাস আইবি কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় এবং যেগুলো আর কি, স্যার এটাই বলতে পারো, এ প্লাস আইবি আকারে। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। রুট ওভার অফ মাইনাস ওয়ান কে কেন কোনো ক্যালকুলেশন করে ডিফাইন করা যায় না, আইডিয়া আছে? সেখানে হঠাৎ করে দেখলে যে পাবলিকে কিছু কেওয়াস সৃষ্টি হচ্ছে লাইনে দাঁড়ানো নিয়ে, হয়তো কেউ একজন আগে থেকে এসছে কিন্তু তাকে লাইনে পেছন করে অন্য কিছু লোক সামনে ঢুকে গেছে এবং লাইন দিয়ে দিয়েছে, সেই নিয়ে একটি কেওয়াস সৃষ্টি হয়েছে, তুমি কিভাবে এটাকে ট্যাকল করবে? স্যার, প্রথমত আমার কাজ হবে সেই ক্ষেত্রে যে তাদের একটু সজাগ করা এবং তাদের শান্ত থাকে এবং তাদের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করা, এবং আমার উচিত হবে যে আমার তাদেরকে বলা পরপর আমরা লাইনে দাঁড়ান এবং লাইনটা আমার মেনটেন করাটাই আমার কর্তব্য হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশ, ঠিক আছে, ধন্যবাদ। ভয় লাগছিল প্রথম? স্যার ভয় তো লাগে, কপালে ঘাম, এসি চলছে, ভালো লক্ষণ নয়। ঠিক আছে, কিন্তু কিছু খুব এসি বেসিক মিস্টেক তুমি ম্যাথ অনার্স থেকে করেছো স্যার, বলো সেটা হচ্ছে, সেটা বলছি সবারই বলছে, তুমি শোনো, আমি যেটা তোমাকে বলবো যে এত ফাস্ট অ্যান্সার দিচ্ছ কেন, এত দ্রুততার সাথে উত্তর দেওয়ার কী আছে, প্রশ্ন করছে সঙ্গে সঙ্গে উত্তর। আরে ভাই, যেটা জানি না সেটা তোমাকে তো অ্যাক্টিং করতে হবে যে আমি আই এম ট্রাইং টু থিঙ্ক, আমি ভাবার চেষ্টা করছি, ভেবে পেলাম না তখন তুমি বলো আমার জানা নেই বা জানি না, কিন্তু এটা কী আছে জানি না, মানে আর এটা আমার জানা নেই। এত তাড়াতাড়ি বললে একটু জিনিসটা একটু খুব অড লুকিং, মানে অড হিয়ারিং লাগছে আর কি, এইটা একটু করো। আর এমনি অ্যাপিয়ারেন্স ট্যাপিয়ারেন্স ঠিক আছে, কিন্তু মুখ চোখ দেখে মনে হচ্ছে একটুখানি ভয় পেয়েছো, এটা কি ফার্স্ট সিটিং না এর আগে দিয়েছে? অসহ্য চলছে আমাদের দিয়ে একটু এরকম, এটা কি ফার্স্ট সিটিং চলছে? এটা ফার্স্ট সিটিং, হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, শোনো আর টিচারদের পক্ষ। আমি যেটা বলবো সেটা হচ্ছে স্যার যেটা বললেন, দ্রুত উত্তর দিলে তোমাকে কোশ্চেনের সংখ্যাও বেশি ফেস করতে, সেটা অবশ্যই ঠিক, ঠিক আছে, তাই একটু নিজেকে স্ট্র্যাটেজিকভাবে সেখানে গিয়ে তাদের সাথে নিজেকে সেই রকমভাবে খেলতে হবে, এক নম্বর। আর দু নম্বর, আমি যে কটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম সেখানে পারা উচিত ছিল, কারণ অ্যাজ এক্সপেক্টেড আজকাল সবাই ওয়েব সিরিজ দেখে, ওই জন্য আমি যেহেতু এনারা সবাই ম্যাথ ফিল্ড বা আদার্স ফিল্ড থেকে কোশ্চেন করছি বলে আমি একটু অড টাইপ কোশ্চেন করলাম, ওগুলো পড়া একটু উচিত ছিল। বাকি ওভারঅল ইন্টারভিউ ভালো হয়েছে, এরকমই তুমি যদি দাও আর আশা করছি সিলেকশন হবে। অঙ্কের খুব ওটা কিন্তু নর্মাল একদম বেসিক, যে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, মানে একটা এক কেন মৌলিক সংখ্যা, এটা এটা খুব বেসিক, মানে হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথমেটিক্স এখন কি করে দিয়েছে, মৌলিক সংখ্যা তারাই যারা অ্যাটলিস্ট দুটো নম্বর দিয়ে ডিভাইড হবে, আর এক কেবলমাত্র এক মাত্র এক দ্বারা ডিভাইড হয় না, মৌলিক সংখ্যা তো তারা যে সেই সংখ্যা এবং এক দ্বারা ডিভাইড হয়। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যেহেতু ম্যাথ অনার্স, ম্যাথ থেকে কিছু কোশ্চেন তো থাকি, আমরা তাও খুব বেসিক কোশ্চেন করেছি, এর থেকে অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন থাকতে পারে,
তোমার যদি বাই চান্সলি কেউ বোর্ডের মধ্যে ম্যাথের লোক থেকে যায় তাহলে সে তোমাকে অ্যাডভান্স ম্যাথ নিয়েও প্রশ্ন করতে পারে, তাই সাবজেক্টটা কিন্তু অ্যাট ফার্স্ট সাবজেক্ট দেখতে হবে বাকিগুলো, ঠিক আছে? বাট ওভারঅল ঠিকঠাক মোটামুটি। আর তোমাকে যেটা কথাটা বললি সেটা ভালো করে শোনো। হ্যাঁ স্যার। তোমার তো এটা ফার্স্ট সিটিং। হ্যাঁ স্যার। কোশ্চেনপত্র এটা মক ইন্টারভিউ, ঠিক আছে? এখানে তোমার সিলেকশন হবে না, তবে তুমি পরবর্তীকালে যখনই সিটিংয়ে আসবে জানবে এটাই তোমার ফাইনাল ইন্টারভিউ। অবশ্যই স্যার। এইখান থেকে বেরিয়ে গিয়ে তোমার প্রথম যে কাজটা করা উচিত হবে, তুমি একটুখানি স্মৃতিচারণা করবে, রিমিন্স করবে, জানার বোঝার চেষ্টা করবে যে আমাকে কী ধরনের কোশ্চেন করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেলেভেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই যে তুমি লিখেছো ডায়েরি লেখা, তোমাকে একটা সঙ্গে সঙ্গে কিন্তু দেখো দুটো ডায়েরি দেওয়া হয়েছে। এই তুমি আসলে যেটাকে ধরেছো এটা হচ্ছে দুধ, দুধের ডায়েরি, ডেয়ারি, এটা ডায়েরি তো নয়, এইটা হচ্ছে ডায়েরি। মানে তুমি যেটা নিজে ডায়েরি লিখে তুমি ডায়েরি বানানটাই যেটা জানো, ঠিক আছে? যেটা করবে সেটা হচ্ছে তুমি প্রিপারেশনটা নিচ্ছ নাও। এখান থেকে তুমি ওই বেরিয়ে গিয়ে যেটা করবো দেখি, আমাকে চারজন স্যার তো কোশ্চেন করেছে, কী কী কোশ্চেন করেছে অনেকটা তোমার মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। এই কোশ্চেনগুলো লেখকে লিখে এই লাইনে প্রিপারেশনটা নিয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমার অবশ্যই উন্নতি হবে। ঠিক আছে, এসো। ঠিক আছে।